আগামী নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে পুলিশ, এমনটি জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মীর রেজাউল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল খালেক সহ অন্যান্যরা। আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। একটা দৃশ্যমান এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা বিভিন্ন স্তরে আমরা আমাদের নির্বাচন যে নির্বাচনী কার্যক্রমের জন্য যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি।